हेलो स्टूडेंट, चैनल फ्री एडुर विज्ञान क्लासे तुम्हारे स्वागत जानाय। आमादेर आज के आलोचनार विषय रासायनिक बिक्रिया ओ समीकरण, केमिकल रिएक्शन एंड इक्वेशन। एनसीईआरटी सिलेबासेर दशम श्रेणी केमिस्ट्री विभागेर प्रथम चैप्टर एटी एवं ए चैप्टारे एटी प्रथम भिडियो। तो रासायनिक बिक्रिया बा केमिकल रिएक्शन, ये शब्दटी तुम्हारे का नतून हलो दैनन्दिन जीवने एम अनेक घटना सम्पर्के जानी जा आसले आर किछुई नय, जेगुलो हच्छे केमिकल रिएक्शन बा रासायनिक बिक्रिया। आमी तुम्हारे दो एक उदाहरण दिए बोलछी। तुम्हरा निश्चय फोटोसिंथेसिस बा शालुक संश्लेष সম্পর্কে শুনেছো। এই প্রক্রিয়ায় উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করে। কিভাবে করে নিশ্চয় তোমরা জানো, তবু বলছি। বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ তার পত্ররন্ধ্রের সাহায্যে গ্রহণ করে, তার সঙ্গে জল যেটা সে মূল দিয়ে শোষণ করে মৃত্তিকা থেকে জল নেয়, এবং সূর্যের আলো এবং পাতায় যে সবুজ ক্লোরোফিল থাকে তার সাহায্যে সে গ্লুকোজ অর্থাৎ খাদ্য তৈরি করে তার নিজের জন্য। আর খাদ্য তৈরি করতে গিয়ে সে অক্সিজেন ছাড়ে, যে অক্সিজেন আমরা গ্রহণ করি, সমস্ত প্রাণীকুল গ্রহণ করে বেঁচে থাকি। তো এই যে একটি ঘটনা উদ্ভিদ খাদ্য তৈরির জন্য করলো, এই টোটাল ঘটনাটাকে আমরা একটি রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়েকশন বলতে পারি। যে কেমিক্যাল রিয়েকশনে সে কার্বন ডাই অক্সাইড এবং জল, সূর্যের আলো এবং ক্লোরোফিলের সহায়তায় গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি করে। আরেকটি উদাহরণ দিচ্ছি। তোমরা নিশ্চয়ই এমন লোহা দেখেছো যাতে মরিচা পড়েছে। তোমরা কি জানো যে এই লোহায় মরিচা পড়া বা রাস্টেড আয়রন, এটা তৈরি হতে একটি রাসায়নিক বিক্রিয়ার প্রয়োজন হয়। কি সেই রাসায়নিক বিক্রিয়া? লোহা বায়ুমণ্ডল থেকে জলের সংস্পর্শে আসলে এবং অক্সিজেনের সংস্পর্শে আসলে, যে অক্সিজেন আমাদের বায়ুমণ্ডলে থাকে, তাদের সাথে বিক্রিয়া করে সে লোহার অক্সাইড তৈরি করে। এই মরিচা পড়া লোহা বা রাস্টেড আয়রন সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে লোহার অক্সাইড। আর এই লোহার অক্সাইড তৈরি করার জন্য যা ঘটলো সেটা আসলে একটি রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়েকশন। দই খেতে কে না পছন্দ করো, কিন্তু জানো দই কি করে তৈরি হয়? দুধ থেকে দই তৈরি হয়। দুধে কি থাকে? ল্যাকটোজ নামে এক ধরনের সুগার থাকে, যা ল্যাকটোব্যাসিলাস নামক একটি ব্যাকটেরিয়ার সাথে বিক্রিয়া করে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়। অর্থাৎ ল্যাকটোজ ল্যাকটোব্যাসিলাসের উপস্থিতিতে বিক্রিয়া করে সে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়। দই মানে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, আর কিছুই নয়। এবং এই ল্যাকটিক অ্যাসিড তৈরি করার জন্য যে বিক্রিয়াটি করতে হলো সেই বিক্রিয়াটি হলো রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়েকশন। তোমরা বরফকে গলতে দেখেছ, এখানেও কিন্তু বরফ যেটা কঠিন পদার্থ সেটা বায়ুমণ্ডল থেকে তাপ সংগ্রহ করে গলে গিয়ে সেটা তরল পদার্থে পরিণত হচ্ছে। কিন্তু এই পরিবর্তনের একটা অন্য বিষয় আছে যেটা আগের উদাহরণগুলির সাথে পার্থক্যযুক্ত। এই পরিবর্তনের ফলে বরফ গলে জল হওয়ার পর জল থেকে যদি আমরা তাপকে শোষণ করি সেটাকে আবার পূর্বের অবস্থা ফিরিয়ে আনা যায়, অর্থাৎ জলকে বরফে পরিণত করা যায়। কিন্তু আগের যে উদাহরণগুলি বলেছি, যেমন দই, দইকে কিন্তু পুনরায় দুধে পরিণত করা সম্ভব না। তো প্রকৃতি জগতের পরিবর্তনগুলিকে রসায়নের দৃষ্টিকোণ থেকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ বা ভৌত পরিবর্তন, এবং অপরটি হচ্ছে কেমিক্যাল চেঞ্জ বা রাসায়নিক পরিবর্তন।
নিশ্চয়ই তোমরা এই শব্দগুলি এর আগেও শুনেছ। তো ভৌত পরিবর্তন কাকে বলে? যে পরিবর্তনে পদার্থের আভ্যন্তরীণ গঠনের কোনরূপ পরিবর্তন হয় না, কেবলমাত্র পদার্থের বাহ্যিক বা ভৌত অবস্থার পরিবর্তন ঘটে, তাকে ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জ বলে। যেমন বরফ গলে জল হলো, এটা একটা ভৌত পরিবর্তন, কারণ যা দিয়ে জল তৈরি হলো H2O তাতে কিন্তু কোনো পরিবর্তন আসছে না, তা শুধু বাইরের আকৃতির পরিবর্তন হচ্ছে। তো এই ধরনের পরিবর্তন যদি হয় সেটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়েও আনা যায়, সেই পরিবর্তনকে আমরা ভৌত পরিবর্তন বলবো। আরেকটি উদাহরণ দেখাচ্ছি, যেমন মোমবাতির দহন। তোমরা নিশ্চয়ই মোমবাতির দহন দেখেছ। আগুনের সংস্পর্শে যখন প্যারাফিন আসে, অর্থাৎ মোমবাতির যে উপাদান, সেই প্যারাফিন আগুনের সংস্পর্শে তাপ পেয়ে সেটা গলে যায়। আবার কিছুক্ষণ পর যখন ঠান্ডা হয়, সেই ঠান্ডা প্যারাফিন আবার সেটা শক্ত প্যারাফিনে পরিণত হয়। তো এই ধরনের যে পরিবর্তন, অর্থাৎ এক অবস্থা থেকে আরেকটা অবস্থায় যাচ্ছে কিন্তু তার তার উপাদান অনুর কোনো পরিবর্তন সেখানে হচ্ছে না, সেই ধরনের পরিবর্তনকে আমরা বলছি কি, ফিজিক্যাল চেঞ্জ বা ভৌত পরিবর্তন। অন্যদিকে রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ, যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন হয় এবং পদার্থটি স্থায়ীভাবে এক বা একাধিক নতুন ধর্ম বিশিষ্ট অন্য পদার্থে পরিণত হয়। এখানে আমি আবার বলছি, এক বা একাধিক নতুন ধর্ম বিশিষ্ট অন্য পদার্থে পরিণত হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেটা আমি উদাহরণ দিয়ে বলেছিলাম, দুধের ল্যাকটোজ ল্যাকটোবেসিলাসের সাথে বিক্রিয়া করে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়েছে, হ্যাঁ, যা আমরা দই রূপে চিনি। কিন্তু সেই দইকে তুমি আবার পুনরায় দুধে পরিণত করতে পারবে না, একটি নতুন ধর্মবিশিষ্ট পদার্থ, দুধের সাথে যার কোনো ধর্মের মিল নেই, এরকম একটি নতুন ধর্মবিশিষ্ট পদার্থ দই উৎপন্ন হয়েছে, এই ধরনের পদার্থকে আমরা বলি রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। আমি আরেকটি উদাহরণ দিয়ে বলছি, যেমন দেখো মরিচপড়া লোহা। মরিচপড়া লোহাকে তুমি আবার পুনরায় একদম ফ্রেশ লোহাতে পরিণত করতে পারবে না, কারণ মরিচপড়া লোহাতে চুলি লোহার অক্সাইডের আস্তরণ পড়ে গেছে, লোহার অক্সাইড তৈরি হয়েছে লোহার সাথে জলীয় বাষ্প এবং অক্সিজেনের বিক্রিয়ায়, এবং এই বিক্রিয়ার ফলে যে লোহার অক্সাইড তৈরি হয়েছে সেই অক্সাইডকে আবার পুনরুদ্ধার করে লোহায় পরিণত করা সম্ভব নয়। তাহলে এই ধরনের পরিবর্তনকেই আমরা বলবো রাসায়নিক পরিবর্তন। তাহলে আমরা অন্যভাবে বলতে পারি, রাসায়নিক পরিবর্তনের জন্য যে ধরনের বিক্রিয়া ঘটে তাকেই রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়েকশন আমরা বলতে পারি, কি তাই তো? তাহলে রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়েকশনের সংজ্ঞা হচ্ছে, যে প্রক্রিয়ায় এক বা একাধিক পদার্থের আণবিক গঠন পরিবর্তিত হয়ে ভিন্ন ধর্মী এক বা একাধিক নতুন পদার্থের উৎপন্ন হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। বিষয়টিকে আরো স্পষ্ট করার জন্য আমি তোমাদেরকে আরেকটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। হাইড্রোজেন কি? হাইড্রোজেন হলো একটি গ্যাস, তার একটি ধর্ম হলো, বিশেষ ধর্ম হলো সে নিজে জ্বলে। অর্থাৎ হাইড্রোজেন গ্যাসে যদি আগুন দেওয়া হয় তখন গ্যাসটি নিজেই জ্বলতে থাকে। এমন দুই অণু হাইড্রোজেন গ্যাসের সঙ্গে যদি এক অণু অক্সিজেন আমরা মিশাই এবং তাদের মধ্যে যদি রাসায়নিক বিক্রিয়া ঘটে, এখানে বলি অক্সিজেনও একটি গ্যাস এবং তার একটি বিশেষ ধর্ম হলো সে জ্বলতে সাহায্য করে। হাইড্রোজেন নিজে জ্বলে আর অক্সিজেন জ্বলতে সাহায্য করে, তাহলে উভয়ই দহন সহায়ক, তাই না? হাইড্রোজেন এবং অক্সিজেন উভয়ই দহন সহায়ক, জ্বলতে একজন জ্বলে আর একজন জ্বলতে সাহায্য করে। কিন্তু এই তাদের বিক্রিয়ার কি তৈরি হবে? এমন নিশ্চয়ই একটা পদার্থ তৈরি হবে যা নাকি আরো বেশি বিস্ফোরক হবে, যা নাকি আরো অতিমাত্রায় দহন সহায়ক হবে। কিন্তু না, এই হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি হয়
জল, যার এক অণুতে দুইটি হাইড্রোজেন অণু এবং একটি অক্সিজেন অণু বর্তমান, আর এই জল দিয়ে আমরা আগুনকে নেভাতে সাহায্য করি, এই জল দিয়ে আমরা আগুন নেভাই। তাহলে এখানে কি দেখা গেল, হাইড্রোজেন অণুর ধর্ম জলের মধ্যে প্রতিফলিত হচ্ছে না, অক্সিজেন অণুর ধর্ম জলের মধ্যে প্রতিফলিত হচ্ছে না, অর্থাৎ একটি নতুন ধর্ম বৈশিষ্ট্য পদার্থ জল উৎপন্ন হল, যার সাথে উপাদান মৌলগুলির ধর্মের কোনো মিল নেই। এই ধরনের যে বিক্রিয়ার ফলে একটি নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাকে আমরা বলি রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশন। তো নিশ্চয়ই তোমরা রাসায়নিক বিক্রিয়া বা কেমিক্যাল রিয়াকশন কি সে সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। এই চ্যাপ্টারের আরও অনেক বিষয় বাকি আছে এবং আমরা পরের ভিডিওতে এই চ্যাপ্টারের অন্য বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।